ব্রাজিলের বিরুদ্ধে মহারণে বিতর্ক ও অবমাননা নিয়ে মাত্র দিন কয়েক আগেই মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনা তথা লিওনেল মেসিকে। তবে ঠিক তার পরের বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচেই বলিভিয়ার বিরুদ্ধে সেই শোধ তুলে নিল লা আলবিসেলেস্তারা। মেসির অনবদ্য হ্যাটট্রিকে 3-0 গোলে ম্যাচ জিতল আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলে হয়তো এমন কোনো নজির আছে যা মেসি রোনাল্ডো গড়েনি। বিগত 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে নিজেদের শাসন চালিয়েছেন এই দুই মহাতারকা। এই মাসে ইউরোপিয়ান বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোল করে বিশ্ব ফুটবলে সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকা নজির গড়লে মেসি কি আর চুপ করে বসে থাকবে? এদিন ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন মহাতারকা গড়ে ফেললেন দক্ষিণ আমেরিকান হিসাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়ার নজির। এতদিন কিংবদন্তি পেলে লাতিন আমেরিকান ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তবে 3 গোল করার ফলে মেসির গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো 79। বলিভিয়ার বিরুদ্ধে 14 মিনিটে দলকে বক্সের বাইরে থেকে মেসি সুলভ ড্রিবল করে মোচড় খাওয়া শটে বল জালে জড়ান লিও মেসি। লাউতোরা মার্টিনেজের সঙ্গে সঙ্গে 1-2 খেলে 64 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিও মেসি। ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন 34 বছর বয়সী মহাতারকা। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় তা আর্জেন্টিনার পক্ষে 3-0 ব্যবধানে শেষ হয়। এটি জাতীয় দলের জার্সিতে মেসির 7ম হ্যাটট্রিক। এই জয়ের সুবাদে এবারের বিশ্বকাপ যোগ্যতা পর্ব ম্যাচে এখনও অপরাজিত রইল আর্জেন্টিনা। মেসির দল 8 ম্যাচ খেলে মোট 18 পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকান দেশগুলির মধ্যে যোগ্যতা পর্বের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তার মোট জয়ের সংখ্যা 5। প্রসঙ্গত কোপা জয়ের পর এদিনই প্রথমবার অফিসিয়ালি নিজেদের সমর্থকদের সঙ্গে খেতাব জয়ের আনন্দে মাতলেন আর্জেন্টাইন তারকা। দেশের জনগণের সামনে অধিনায়ক মেসি কোপা ট্রফি তুলে ধরে আবেগঘন হয়ে কান্নায় ভেঙে পড়লেন। ফুটবলের এই ধরনের তথ্যবহুল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।